Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব টিবি রোগ ভালো হওয়ার জন্য পরীক্ষিত কোরআন থেকে একটা আমল। এই বিষয়ে সঠিক জ্ঞান লাভের জন্য অবশ্যই আলোচনা শেষ পর্যন্ত শুনতে থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। টিবি রোগ অনেকের হয়ে থাকে, তো এই টিবি রোগ ভালো হওয়ার জন্য সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে যে আমলটা জানাবো এটা অনেক পরীক্ষিত। আমলটার মাধ্যমে উপকার লাভ করেছেন আহলে মোল্লামাগণ এবং এই আমলটা অনেক পরীক্ষিত, যারাই করেছে ফলাফল লাভ করেছে। আজকের যে আমলটা বলবো সরাসরি কোরআন থেকে, কোরআনে কারিমের 23 নম্বর পারার মধ্যে সুরাতু ইয়াসিন, অর্থাৎ সুরাটা 22 নম্বর পারা থেকে শুরু হয়েছে 23 নম্বর পারায় গিয়ে শেষ হয়েছে। তো সুরাতু ইয়াসিনের প্রথম 3 আয়াত, সুরাতু ইয়াসিনের প্রথম 3 আয়াত, অর্থাৎ আপনার সূরা ইয়াসিনের প্রথম 3 আয়াত হলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন, জাস্ট এই 3টা আয়াত। এটা সঠিক বাংলা উচ্চারণ নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে লেখা থাকবে। আবার বলে দিচ্ছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন, শুধুমাত্র এই 3টা আয়াত কেউ যদি পাঠ করতে পারে আল্লাহর অশেষ রহমতে তার যদি কোনো টিবি রোগ থেকে থাকে টিবি রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, অনেকের প্রশ্ন হতে পারে যে টিবি রোগ এটা তো শুধু আমল করলেই ভালো হয়ে যাবে না, সাথে সাথে আপনাকে আশপাশের যে চিকিৎসা আপনার যতটুকু সাধ্যের মধ্যে কোলায় আপনি ততটুকু চিকিৎসা গ্রহণ করতে থাকবেন। অনেকের আছে এই টিবি রোগ হওয়ার পর যত চিকিৎসাই গ্রহণ করুক ভালো হয় না, কিন্তু আল্লাহর উপর ভরসা করে আপনাকে কোন ধরনের উপায় অবলম্বন করতে হবে, সাথে সাথে দোয়াটাও করতে হবে। যখন আপনি এই দুইটা সমষ্টি একসাথে করবেন আল্লাহর অশেষ রহমতে আপনার এই জাতীয় রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। রোগটা অনেক মারাত্মক, যাদের হয় তারাই বোঝে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সুস্থতা দান করুক এবং ভালো বানিয়ে দিক। এমনই আপডেট পেতে কোরআন হাদিস থেকে পরীক্ষিত আমল জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।